এভরিওয়ান, সবাই কেমন আছো? ক্যাটস্কেলের ডে থ্রি তে ওয়েলকাম। ডে ওয়ান অ্যান্ড ডে টু যারা মিস করেছো প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নিন। আজকে হচ্ছে দারুণ বাবিকিউ আফটার থ্রি আওয়ার্স অফ হাইক। প্রচন্ড সুন্দর একটা জায়গা অ্যান্ড ওয়েদারটা পারফেক্ট। বারবিকিউ সব অ্যারেঞ্জমেন্টস আমরা করেই এনেছিলাম আগে থেকে। এয়ারবিএনবির অ্যামেনিটিজ এর ডিটেলসটা দেখে নিয়েছিলাম যে ডেকে বারবিকিউর ব্যবস্থা আছে। সবাই হাইকের পর এত টায়ার্ড ছিল, ফ্রেশ হয়ে চেঞ্জ করে ডেকে বারবিকিউ করতে চলে এলো। জুস অধিক পিঞ্চু আর যাও। আজকে আমাদের ক্যাটস্কেলের লাস্ট নাইট। আজকে কোথাও দূরে যাওয়ার প্ল্যান ছিল না। সামনেই একটা সুন্দর পয়েন্ট আছে, ওখানে গিয়ে টাইম কাটাবো সবাই। বিকালটা একদম রিল্যাক্সিং ছিল। চল চল চল, ইন্ডিয়া কেমন লাগছে হুলার ব্লগকে বলো। এই যে তুমি বিউটিফুল গ্রিন গ্রাসে শুয়ে আছো, বিউটিফুল গার্লস এর সাথে। আমাদের সামনে কোন সিনটা আছে। দুদিন যে কিভাবে কেটে গেল বুঝলামই না। একসাথে ঘুরতে যাওয়ার এটাই মজা, টাইম কিভাবে চলে যায় বোঝাই যায় না। এই জায়গাটা এত রিল্যাক্সিং, আমি তো ঘাসে শুয়েই পড়েছিলাম। খোলা আকাশ ওপরে আর নিচে সবুজ, এর থেকে ভালো আর কিছু হতে পারে? আজকে নেক্সট ডে অ্যান্ড আমাদের ফিরে যাওয়ার দিন। সব প্যাকিং করে গাড়িতে তোলা হলো। বেরোনোর আগে ক্যাচকেলের লাস্ট কফিটা কি করে মিস করি। পাহাড় দেখতে দেখতে কফি অ্যান্ড আবার এখানে ফিরে আসার প্ল্যান। কেমন লাগছে? ভীষণ ভালো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সাথে কফি। অন দ্য মাউন্টেন, লুকিং অ্যাট দ্য মাউন্টেন। ক্যাচকেলের ট্রিপ এখানেই শেষ হলো। আমরা ওই 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, পৌঁছাতে ওই 3-3.5 ঘন্টা লাগবে। হালকা হালকা বৃষ্টি অ্যান্ড পুরো পাহাড়ের ওপর মেঘ, কি প্রচণ্ড সুন্দর লাগছিল দেখতে। মাইন্ড অ্যান্ড বডি পুরো রিফ্রেশড। থ্যাংক ইউ সবাইকে আমার ব্লগ দেখার জন্যে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি নিমন্ত্রিতা, আজকের জন্যে বাবাই। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।